কেউ আবার গলায় দড়ি দেয়, ঠিক আছে, ঝুলে 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 থাকার জন্য। কিছুদিন আগেই আমরা এরকম কেস পেলাম আর কি, ঝুলা ঝুলেই ছিল, পাঁচ দিন ধরে ঝুলেই ছিল, হ্যাঁ, ঘরের ভিতরে ঝুলেই আছে, পরে যখন গন্ধ ছড়িয়েছে, হ্যাঁ, ঝুলা অবস্থাতেই ফুলে গেছে একদম, ফুলে টুলে জিবা টিবা বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে কিছুদিন পরে লোকজন যখন আশেপাশ থেকে লোকজন যাচ্ছে, দেখে গন্ধ পাচ্ছে, তখন দরজা খুলে দেখছে যে ঝুলন্ত অবস্থাতে সেই ফাঁসি নিয়ে ঝুলে আসে। হ্যাঁ, তারপরে আমরা গেলাম, পুলিশ আমাদের ডাকলো, পুলিশের সাথে যেয়ে আমরা লাশটাকে নিয়ে এসে ঘরের ভিতরে পোস্টমর্টমের জন্য তৈরি করলাম। ঝুলার ব্যাপারটা হচ্ছে অন্য, ঝুলার ব্যাপারটা আপনার যে এই জায়গায় স্পাইনাল কর্ড আছে, এদিক দিয়ে একটা দাগ, এইভাবে এইভাবে ঝুলে গেলো দড়িটা, এইভাবে জিভা জিভা বেয়ে গেলো, পা ঝুলে গেলো, আর ওই সময় এত ছটপট ছটপট বাঁচার জন্য অমুক সময় কিছু পাওয়া যায় না, তখন আর তখন কি আর বাঁচা যায়? যখন আপনার এক গলায় দড়িটা যখন আপনি লিয়ে নিছেন, লাওয়ার পরে যখন গলার রশিটা যখন আপনি যখন ঝুলে গেলেন, আপনার এত বড় বড় একটা দুই মন দেড় মনের মানুষ একটা ঝুলে গেলেন, তাহলে ওই জায়গায় একটা চাপ পড়ে গেল, এমন চাপ যে কি বলবো। আপনি আমরা দেখেছি বলে আপনাদেরকে বলছি যে কি চাপ। ওই সময় কিন্তু বাঁচতে চায় মানুষ, যে বাঁচাও আমাকে বাঁচা, তখন কি বাঁচার সময় থাকে? কথাটা বুঝেন, বাঁচার সময় থাকে না। কেন? পড়ে গেল তো গিলিগিচার। আপনার এই জায়গাতে সম্পূর্ণ রোগ আছে, আমি এভাবে যদি হাতটাকে ধরি আমার হাতও যাবে না, কেন জায়গার যে মাসুল আছে, স্পাইনাল কর্ড আছে, সেই জায়গায় কিন্তু যাবে যাবে না হাত। তখন গেলে তখন এইভাবে ঝুলেই থেকে গেলো, চোখ বাইরে হয়ে গেলো, জিভা বাইরে গেলো, পায়খানা বাইরে গেছে, পেশাব বাইরে হয়ে গেলো, ঠিক আছে, হ্যাঁ, বাইরে হয়ে সে থেকে গেলো, লোকজন আসে দেখছে যে সেই কি ফাঁসি নিল, তখন ওকে আবার নামালাম। ওই জায়গাতে তো আপনার একটা কষ্ট হইল, ধরলেন, তারপরে নামানোর পরে সরকারিভাবে নিয়ম আছে কীভাবে ফাঁসি নিল, কেন নিল, আবার ওই ঘটনার ভিতরে আপনাকে লিয়ে চলে আসলো, ময়নাতদন্ত করতে হবে, তাহলে মর্গে পাঠাতে হবে ডাক্তারের কাছে, কী জন্য কীভাবে নিল, কী জন্য ফাঁসি নিল, ফাঁসির জায়গাটা হলো ফাঁসি বা এমনি নিল না নিজে নিল, সেই জায়গাটাও আমাদেরকে বের করে আমাদেরকে ময়নাতদন্ত করতে হয়। তখন আবার ওই কাটাকাটি, ওই যে এটা বললাম আপনাকে, তারপরে ওই পিছে পিছে তার দেখা যায়, এরকম দেখা যায় জায়গায় কিছু বোনস আছে, জায়গায় কিছু শ্বাস প্রশ্বাসের কিছু আমরা ট্যাকিয়া বলি, ট্যাকিয়া আছে, ভাতের ইয়া বলে, হ্যাঁ, এগুলো আছে, এগুলো কিন্তু ছিঁড়ে যায় স্পাইনাল কর্ডের ভাটিপাড়ার সাথে, কিছু কিছু ভাটিপাড়া আছে জায়গা থেকে, অ্যাটলাস অ্যাক্সিস বলা হয় এটাকে, ওগুলো ছুটে যাই, ছুটে গেলে তখন দেখা যায় স্পাইনাল কর্ডের যে ইয়াটা সেটা ছুটে গেলো, ওই জায়গায় ইঞ্জুরি পাওয়া যাবে, ওই জায়গায় রক্ত জমে থাকে, এরকম কিছু পাওয়া যায়। আরেকটা বলি যে আমার কথা আপনার শ্রোতা বুঝেন, শ্রোতা আমি কথাটা বলছি এই জন্যে যে আপনারা কোনো সময় এই যে আত্মহত্যার চিন্তাভাবনাটা আপনারা করবেন না। যদিও এখন থেকে কেউ করছেন, আপনি মনের দৃষ্টি থেকে হটিয়ে দেন, হটিয়ে আপনি কোনো জায়গায়, কোনো বিনোদনের জায়গায় আপনি চলে যান, যে ঘুরে আসেন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে আসেন, একটু ভালো মতো কিছু কিছু খেয়েছেন বা একটু ক্রিয়া এই কিছু ইয়া করে আসেন, দেখেন সুন্দর আপনার মনের দৃষ্টিটা কেটে যাবে, এবং কি আপনি আর ওই ইয়াতে যাবেন না, আমি 100% আপনাদেরকে বলি। আর যে আপনারা যদি এই কাজটা করেন, তাহলে আমাদেরকে ওই কাজটা করতেই হবে, আইনিভাবে করবে, ইয়াভাবে করবে, আবার রাষ্ট্রও কিন্তু কিছু কিছু ব্যবস্থা আপনাদের জন্য রাখা আছে যে আপনারা এটা ওইটা বলে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, আমি শান্তিতে থাকবো, এই জন্য আমাদের রাষ্ট্র সরকার অনেক কিছু আমাদের সুযোগ সুবিধা দিয়ে, হয়তো ধার দেনাতে জড়িয়ে গিয়েছেন কি আছে ওই জায়গায়, কিছু কিছু আমাদের এমপি মহোদয় আছে, ইয়া মেম্বার মহোদয় আছে, এরকম কিছু না, এটা আমি বলবো না। সমিতির লোনের বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ আছে, কিছু কিছু লোক আছে, হ্যাঁ, এরকম আপনার পেপারে বা অমুকে মিডিয়াতেও আসছে আর কি, হ্যাঁ, যে ওরা কিছু কিছু অতিরিক্ত চাপ ইয়া করে তাদের ইয়া করার জন্য, মাঠকর্মী যারা থাকে, তারপরে যে ওই সমিতিতে লোনটা লাগে স্বামীর সাথে, হয়তো ফ্যামিলির ভিতর বসে থেকে, সবাই মিলে বসে থেকে আমরা এই কাজটা করব, আমি এই ধরনের একটা লোন নেব, কি আমি ক্ষেত, বেশিরভাগ তো গরিবদের ভিতরে এই জিনিসটা হয়, যারা আমাদের গ্রামগঞ্জে যারা একটু কাজকাম করে আর কি, সেরকম খুব একটা সচ্ছলন জ্ঞান থাকে না, তখন করে কি টাকাটা লেয় লিয়ে বিয়ে শাদির ব্যাপার করে, কিছু হয়তো জমির ব্যাপার ইয়ে করে, কি বাড়ি করবো, কি অমুক সমুক অসুখ বিসুখের বিষয় নিয়ে, তখন দেখা যাচ্ছে যে ইতিহাস, কিন্তু আসলে সমিতি তো সমিতি যেটা লোন দেয় আর কি, ওরা একটা ব্যবসা করে দেন, তুমি এই টাকাটা নিয়ে তুমি এই ব্যবসাটা করে যেটা লাভ আসবে সেই লাভটা আমাদেরকে দেবে, আর আমি কিছু তোমাদেরকে লাভ দিব,
এইজন্য কিন্তু টাকাটা যখন খরচ হয়ে যায় তখন একটু চাপ চলে আসে, হয়তো চুপ করে লিয়েছে যে বলবো না, অমুক করবো না, তমুক করবো না, হ্যাঁ হয়তো স্বামী জানলো না, স্বামী লিয়েছে তো বউ জানে না, হ্যাঁ এরকমভাবে তখনই দুইজনের সাথে ঝগড়াঝাটি হয়, তখন তো সেই চিন্তাভাবনা করে এলে যে আশা লাগে। এরকম পাইছি আমরা অনেকজন এরকমভাবে পাই আর কি, যে অভাবের জন্যে সেই লোনটা নিলে লোনটা আবার ওই কোনো কাজে লাগাতে না, দেখে বাড়িতে টাকা তো আপনি এক কাঁচের উপরে যখন আপনি একটা পানি রেখে দেবেন, আমাকে এক দাদা বলেছিলো, ওই দাদার নাম হচ্ছে শঙ্কর দা, কাঁচ ব্যাংকে চাকরি, কাঁচের ভিতরে তুমি পানিটা যখন রেখে দেবা তো পানিটা আপন মনেই শুকিয়ে যাবে। কোথায় গেল পানিটা? টাকাও সেরকম, টাকাটাও ওরকমই, আপনি যদি পকেটে থাকে আপনার খরচ হবেই, আবার কেউ খরচ করতে চাবে না যারা বুঝে তারা। তাই আমি আমার কথার উদ্দেশ্য বলারটা যে আপনারা যে এই আটা মানে ওই আত্মহত্যা বা এই যে জীবন দেওয়া এই চিন্তাটা আপনার মাথা থেকে হটিয়ে ফেলে। আরেকটা জিনিস বলি আপনাদেরকে শ্রোতা, যে রেলে কাটা ট্রেনে তো কাটা দেখেছেন তো, জানেন তো, শুনেছেন তো, শুনেছেন কি শুনেছেন, এবং কি শুনেছেন, যদিও নাও দেখেন তো শুনেছেন যে ট্রেনে কীভাবে কাটে, কাটার পরে যে তার যে মানে শরীরের যে দেহটা যে কীভাবে ছিত্রবিত্র হয়ে যায়, এক টুকরা এক টুকরা ওদিক 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 চলে যায়, হ্যাঁ তখন ওই জায়গাতেও আমাদেরকে ডাকে, আমরা যাই, যাওয়ার পরে ওইটাকে মিল করে অ্যাস্টার্ট করে ওরকম যাতে একটা মানুষের মতন করে যাতে থাকে সেইভাবে করে আমরা রেলের পুলিশ নিয়ে আসার পরে আমরা ওইভাবে কাটাকুটি করে ওটাকেও কাটতে হয় এমনি তো কেটেই গিয়েছে, তারপরে আবার ওই কাটা বড়িটাকেও কাটি। কীভাবে কাটি? ওই যে প্রক্রিয়া কেন কাটি এটারও আবার কারণ আছে জায়গাতে, কিছু কিছু কারণ কেন, যে এই লোকটা যে ট্রেনের ভিতরে ঢুকে গেল বা ট্রেনের ভিতরে গলা দিয়ে দিল, হয়তো কেউ লিজায় ঢুকে ফেলতে পারে তো, কারো শত্রু যদি থাকে, ঠিক আছে না, কেউ যদি করে আত্মহত্যা দেয়, জীবন দেয়, সে ঢুকে গেল, সেটাও আমরা বুঝতে পারবো কীভাবে। তারপর কেউ যদি আগে ঢুকে দেয় সেটাও আমরা বুঝতে পারবো, কেউ আগে যদি কেউ যদি ধরেন যে ধরলো তাকে, ধরে হয়তো ঢুকে ফেললো, তাহলে কী হবে তার সাথে একটা ধস্তাধস্তি হবে, আমাকে আপনি যদি ধরেন, ধরে টরে যদি এক জায়গায় নিয়ে যান, তো আমি কি, আমার তো শক্তি আছে, আমি কিছু করবো না, আমি কিন্তু ধরাধরি করবো বা ছেঁচড়াবো, হাতের নৌকে টকলি আপনার গায়ের হয়তো গেলা ময়লা টয়লা গেলা এগুলো হয়তো থেকে যাবে, বা গেঞ্জির কিছু থেকে গেলো, এটা থেকে গেলো, এটা করবে। যদি এখন ঢুকে দিল মনে করো, ধরুন যে মাটার ট্রেনের ভিতরে ঢুকিয়ে দিল, ঢুকানোর পরে কী করলো, ট্রেন চলে গেলো, সকালবেলা বলে যে ট্রেনে কাটা বেরিয়েছে, তাহলে এই জায়গায় ধরার ব্যাপার আছে না, ওটা ট্রেনে তো পরে কেটেছে, তার আগে যে কেউকে কেটে ফেলেছে বা মেরে ফেলেছে, মেরে ফেলার মেলা রকম কিছু কিছু টেকনিক আছে, ঠিক আছে। তখন আমরা এই যে এই নৌকের ভিতরে ময়লা কাপড়ের ভিতরে যে ডিএনএ বলে একটা টেস্ট আছে আমাদের বাংলাদেশে, এখন এগুলো হচ্ছে আর কি, ডিএনএ বলে একটা ল্যাব আছে, ওই ল্যাবে এইসব কালেকশন করে আমরাই কালেকশন করে ওইটা ওই সিআইডিকে দেবো, সিআইডি তখন ওগুলোকে ল্যাবে, এখন আমাদের পুলিশ ক্যাম্পে, আমাদের রাজশাহী মেট্রো পুলিশে এটা সুন্দর একটা ল্যাব তৈরি করেছে, যেটা এই জিনিসগুলো পরীক্ষা করলেই সেই বুঝতে, এবং বিচারাও যে বিষ খাওয়াটার ওটাও কিন্তু ল্যাব, ওটাও আছে আর কি, সে ল্যাব ডিএনএ ল্যাব, তারপর আরও কিছু কিছু ব্যাপার আছে, হ্যাঁ তাজা অবস্থায় যে ধর্ষণ টর্ষণ করার ওগুলোর ব্যাপার কিছু করা যায়। তো এই যে ট্রেনে কাটায় পড়লো আর কি, তারপরেও এখন আমাদের পুষ্পনাম ঘরে চলে আসলাম, লিয়ে চলে আসলো, দাদা দেখো দাদা আমাদের লাশটা দিয়ে টুকরো দেখো, তারপর টুকরো হয়ে গেছে, তারপরও কাটাবেন বুঝি? হ্যাঁ আমার সন্দেহ লাগছে, দারোগা ছাড়তে পারলো না, কীভাবে ছাড়বে বল, এরকমভাবে কাটাকাটি ওকে ফেলেও দিতে পারে তো ট্রেনের ভিতরে, ঢুকালাম ওইভাবে কাটাকাটি, আবার যদি জীবনও দেয় ওইভাবে কাটাকাটি। তাই আমি বলবো দর্শককে, আমি অনুরোধ করে বলবো, আমি তপন দা আপনারা ওই কাজটা করবেন না যেটা আত্মহত্যা, জীবন মানে জীবন দিয়ে দেবো, জীবনটা তৈরি করতে কত লাগে, আর এই সুন্দর জীবন আপনি দিয়ে দেবেন, হ্যাঁ এত সহজে কেন, আপনাদের ভিতরে সুন্দর ভাব আছে, ওই সুন্দর ভাবের ভিতরেই থাকি আমি, খারাপ লাগলে চলে যাবো অন্য কোথাও যাবো, আত্মীয় স্বজনে বাড়ি যাবো, কিছু গল্প স্বল্প করবো, কারোর সাথে করবো। আপনাকে বলি, আপনাদের শ্রোতার মাধ্যমে একটা কথা বলি, আমার জীবনের লাইফে আমি এরকম একটা লোককে পেয়েছিলাম, সেই লোক স্বামী স্ত্রীর সাথেই একটা ঝগড়াঝাটি হয়েছিল আর কি, ওই স্বামী বউ ছাড়াছাড়ি করে নেবে আর কি,
একটা ছেলেও আছে, ছাড়াছড়ি করে নেবে। তারপরে করল কি, ওই লোককে আমার এক ভাস্তা ওর কাছে গল্প করেছে, ইয়া এই অমুক এই করে আমার আমি আমার ভাল লেগেছে, আমি আমার বউয়ের সাথে ঝামেলা চলেছে, আমার বউ ছেড়ে চলে গেছে, হ্যাঁ আমিও ইয়া করেছি, আমি অমুক সমুক এই গল্প করে সেই ইয়া তোর কী হয়েছে রে, আমার ওই আমার ভাস্তা ওর সাথে বন্ধুস্থলী ছিল, ওই বলছে কী করে, তো বলছে যে এই এই ব্যাপার। হুম, তখন আমার ওই ভাস্তা কিন্তু ভাস্তার সাথে একদিন ঘুরতে 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 আমার পোষ প্রণাম ঘরে সেই লোককে নিয়ে চলে আসছে আর কি। সেই লোককে নিয়ে এসে যখন তখন এরকম কিছু কিছু লাশ আমরা পোষ প্রণাম করছি, তখন ওর মাথার ভিতর ঢুকেছে যে এই লাশকে এরকমভাবে কাটে, এরকমভাবে পারি মারে, এরকম হবে, এখন ওই তাজা লোক যদি ওই কিন্তু জীবন দিত আর কি। ওই যখনই এই দৃশ্যগুলা দেখেছে, দেখে কিন্তু ধাপ করে চাপ করে থেকে গেছে আর কি, পুরোপুরি চুপচাপ থেকে গেছে একদম। তারপরে ওই দিনটা চলে গেছে, তারপরের দিন গেছে, তারপরের দিন আমার কাছে আসে, সে আমাকে ওই কথাটা বলছে, দাদা এই ব্যাপার আপনার যদি ওই ভাস্তা যদি না থাকতো তো আমি কিন্তু ইয়ে আজকে সুইসাইড করতাম বা জীবন দিতাম। কেন বুঝে এই ঘটনা যে আমার বউ এরকম ইয়া রাগারাগি হয়েছে চলে গেছে, অমুক চলেছে, ও সে বিয়ে করল করে লোক, আপনি আরেকটা বিয়ে করলেন, হ্যাঁ তো এই কাজটা করবেন কেন। ওই নিজে বললো যে আমি দাদা যখন দেখলাম যে আপনার পোস্টমর্টম ঘরে এরকমভাবে, তখন আমার ভিতরে একটা ভয় আসলো, হ্যাঁ সেই ভয়টা, সেই ভয়ের ভিতরে আমি এই 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 জীবন দিতে। তাহলে আপনারা যদি দেখেন যে কীভাবে এই করে পোস্টমর্টম করা হয়, যে যারা জীবন দিবেন বা জীবন দেওয়ার জন্য প্রস্তুত যদি দেখেন, কিন্তু সত্যি বলছি আপনি জীবন দিবেন না, দিবেন না। আর এটা বলার উদ্দেশ্য যে আমার বলার উদ্দেশ্য যে আসলে আপনারা এই জিনিসটা জীবনটা দিন না, আত্মহত্যা করেন না। এটা রাষ্ট্রের মেলা ব্যবস্থা আছে, প্রচুর ব্যবস্থা আছে, হ্যাঁ তারা ব্যবস্থা আপনাদের একটা ইয়া করে দেবে, কিন্তু এই যে দিয়ে জীবন দিয়ে দিলে তারপরে আপনার যে কী কষ্ট, সে কষ্টটা আপনাকে বিস্তারিত বললাম আর কি। শ্রোতা শ্রোতা আপনারা ভালো করে যদি কোশ্চিন থাকে পার্কে, আরও কিছু যদি জানার থাকে আমার জয় মিডিয়ার কাছ থেকে আপনারা জানবেন। আর এই 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 আমার যে কথাগুলো হ্যাঁ আমি বললাম, এটা কিন্তু পুরোপুরি একটা বাস্তব কথা বলে আপনি এই কাজটা করবেন না, করলে করলে বলে যে আমাদের হাতে যে ইয়া যে কষ্ট কষ্ট, হ্যাঁ মরেও যাবে মেরেও যাবে। আবার কি জানেন এই জায়গায় আরও তো কিছু কিছু ব্যাপার আরও আছে, ব্যাপার আছে যে আপনি অভাবে ইয়া করলেন, জান দিয়ে দিলেন, কাজ হয়ে গেলো পোস্টমর্টম সব কিছু ক্যাটাগরি হলো, লাশ বানি টান দিয়ে দেবো, এই জায়গায় টাকা লাগে, টাকা দিতে হয় যে কিছু কিছু ছেলেবেলে যারা কাজকাম করে এদেরকে টাকা দিতে হবে। আবার ওই জায়গায় ইয়ে করে আবার কিছু কিছু জিনিসপত্র লাগে, ইয়া আপনার পাটি লাগে, খলপা লাগে, ইয়া ওষুধ লাগে, অমুক লাগে, দিয়ে আমরা করে গিয়ে লাশটাকে পাঠিয়ে আবার পাঠানোর পরও গ্রামে যে নিয়ে যাবে, গ্রামের ওই জায়গাতে তো আপনার খরচ, ওই কব্বর খুঁজতে হবে, কাফন লাগবে, ইয়া করতে হবে, অমুক করতে হবে। এবার আর এই যে পাঁচ কম করে যেই যে এলাকাতে একটা লোক মারা যায় সেই এলাকাটা কী অবস্থায় থাকে আপনি জানেন না, আপনি আমরা জানি যারা এখন আমরা আছি তা জানি যে দশ থেকে কম করে এক মাস ওই দৃশ্যটা, ওই বাড়ির দৃশ্যটা থাকে আর কি। এই মনে হচ্ছে লোকটা ছিল, এই মরে গেল, এই কেন মরলো, কেন এই ঘটনা ঘটলো, এরকমভাবে ওই এক মাস ধরে এরকম কিছু কিছু দৃশ্যটা মনের ভিতরে ভাসে ভাসে আসে, ভাসে আসে তখন চোখ থেকে পানি বাড়ায়, তখন কান্নাকাটি করে, জানলার ধারে যায় কানে, ওই দরজার উপর যায় কানে, বিছনার উপর যায় কান্নাকাটি করে, হয়তো তার বউ মারা গেছে তার স্বামী কাঁদছে, স্বামী মারা গেছে তার বউ কাঁদছে, ছেলেপেলেরা কাঁদছে, এই এক মাস ধরে এক দুই মাস ধরে এই জিনিসটা তাদের মনের ভিতরে থাকে। এটা সবারই, আপনারা শ্রোতারা আপনারাও জানেন, তাহলে এই যে থাকে তাহলে বুঝেন যে এই আমি আমার আত্মীয় স্বজনকে এই দুঃখতে আমি রাখবো কেন, করবো কেন এই কাজটা। আপনি দৃশ্যটা বুঝেন কী মারমান্তিক ঘটনা একটা, যে মরে যাওয়ার পরে ওই বাড়ির এইটা আমি যে কথাগুলো বললাম এটা তো আমার মেডিকেল কলেজ বা মর্গের এই সাইটের কথাটা বললাম, কিন্তু আপনার ফ্যামিলির কথাটা আপনারা চিন্তাভাবনা করেছেন যে কী হতে পারে, তারা কী কষ্টতে থাকতে পারে এই এক দু মাস। আবার এমনও হতে পারে যে আপনি এই ফাঁসি নিলেন, আপনি রোজগার করতেন, সেই রোজগারটা বন্ধ হয়ে গেল, কেউ রোজগার কে করবে, ওই ছেলে যে ম্যাট্রিক পরীক্ষা দেবে বা ইন্টার পরীক্ষা দেবে, ছেলে পরীক্ষা দিয়ে আপনাকে ইয়ে করবে, সেই ছেলেটার খরচপাতি কে দেবে, সরকার হয়তো দেবে কিছু, কিন্তু যে যে গা যে যে যেই সংসার চালাতক সেই তো ইয়া হয়ে গেল। তাহলে সেই
তাকে তাকে বুঝতে হবে একটু, দুঃখ কষ্ট আছেই, থাকবেই। দুঃখ কষ্ট না থাকলে কি মজা আছে? আরে দুঃখ কষ্টের ভিতরেই তো মজা। কষ্ট যদি আপনি না ভোগ করেন তাহলে কীরকম আপনি সৃষ্টিকর্তার আপনি জীব হলেন? কষ্ট করতে হবে, কষ্ট আসুক। শুধু সুখই যদি থাকতো, যদি সুখই হয়ে যেত তাহলে আমি সুখে থাকছি। হ্যাঁ সুখে থাকছি, আমার সব কিছু আছে, বাড়ি গাড়ি এটা অমুক সমুক এটা সব কিছু আছে, তা কি ভালো লাগবে? ভালো লাগবে না, সেটাও ভালো লাগবে না আপনার। তাহলে আপনার যদি একটু কষ্ট হয়, দুঃখ হয়, সেটাও ভালো লাগবে। তাহলে মিডিল পয়েন্টে থাকবো আমরা, কী করে একটু শান্তিতে থাকবো, সুখে থাকবো, বাস হালকা কিছু ইয়ে করবো, আমি থাকবো, আরেকজনকেও থাকাবো, আরেকজনকেও বললো তুমি এই কাজটা করবো না, বা এই এই তো এইভাবে আমরা চলি, দেখবেন যে আপনার এই জিনিসটা আর হবে না। আর যেটা আমি বললাম যে এই যে বারবার বলছি আমি যে পোস্টমর্টম হলেই, ময়নাতদন্ত হলেই কিন্তু আমরা এইভাবে আপনাদের কি মাথা কাটা, অমুক কাটা, প্যাট কাটা, এটা এটা 100% করবে, যেহেতু আসল তথ্য বের করার জন্য। তাই সদা আজকে আপনাদের কাছে অনেক কথা বললাম, অনেক কিছু সাজেশন দিলাম, বুদ্ধি দিলাম, আরও অন্য অন্য কথা দিয়ে আসবো, আরও কিছু কিছু কথা আসবে যে মানুষ মারা যাওয়ার পরে বা কিছু জিন পরির ব্যাপারে এর আগেও কথা বলেছি। হ্যাঁ আরও কিছু রাষ্ট্রের কাছে কিছু কথা বলেছি, সেই সব বিষয় নিয়ে কথা বলে আমাদের কাজেরও কথা বলেছি, আমরা আমাদের কাজের যে কাজটা করি সেই কাজের কিন্তু পারিশ্রম পাই না আমরা। আমরা রাজশাহীতে কম করে, আমাদের অন্য অন্য জেলাতে সব জায়গাতে এই সব লোক নিয়োগ আছে, কিন্তু আমার রাজশাহীতে এরকম নিয়োগ একদম নাই, ডোম বলতে নাই। তাই ডোমের কাজ দেখেন কত, ইয়ার আগেও বলেছেন একটা লাশ পড়ে থাকলে নদী থেকে চারিদিকে গন্ধ ছড়িয়ে দিয়ে দেয়, সেটাকে তুলে এনে ইয়ে করো, জায়গাটা সুন্দর হয়ে গেল আর কি, এক মাঠের ভিতর পড়ে আছে, সে জায়গা তো সুন্দর সুন্দরভাবে তুলে এনে ইয়া করে দেয়, কব্বর থেকে তার তুলে ইয়া করে লাশটাকে নিয়ে আসে। এই কাজগুলা হ্যাঁ রাষ্ট্রেরই কাজ, আর এই রাষ্ট্রের কাজের জন্যে হ্যাঁ আমাদেরকে নিয়োগ দিতে হবে। এই জায়গাতে আমাদের মেডিকেল কলেজে অনেক জায়গা আছে, সেই সব জায়গাতে একটা ডাক্তার ঠ্যাং কেটে দিলে ঠ্যাং ঠ্যাং বার্জেস রেখেছে, ঠ্যাং কেটে দিলে যাই ফেলে আসে, ওই যে ডোম লাগে, একটা কুকুর মারা গেলে যে ডোম লাগে, ডোমের কাজ ডোম করুক, সুইপারের কাজ সুইপার করবে, হ্যাঁ ইয়ে ব্রাদারের কাজ ব্রাদার করবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে, ইয়ে দারোগার কাজ দারোগার করবে, উকিলের কাজ উকিল করবে, জজের কাজ জজ করবে। এটাই তো রাষ্ট্রের একটা গণতন্ত্র, আমরা যেটাকে বলছি যে গণতন্ত্র বলতে কী বোঝাচ্ছে, ছোটো থেকে সবাই যাতে এই এই রাষ্ট্রের কাজ রাষ্ট্রের কাজ করছে। আমি এটা দুঃখের সাথে বলি যে এরকম অবস্থা আমাদের রাস্তাতে আছে, যে আমাদের এই জায়গায় ডোমের ব্যবস্থা নাই, কেন থাকবে না, এত বড় একটা রাস্তায় বিভাগ, সেটাকে আমরা নাহলে 30টা থানালে আমরা এসব কাজ করি আর কি। আমি আমার মেয়র সাহেবকে, আমাদের লিটন ভাইকেও আমি বলেছি আপনার মিডিয়ার মাধ্যমে, অন্য অন্য যে প্রশাসন যারা আছে, ডিসি, এসডি, মেট্রোপলিটন পুলিশ কমিশন, এদের মেলা পাওয়ার, আমাদের পরিচালক, মেডিকেল হসপিটালের পরিচালক, অধ্যক্ষ, আমাদের প্রিন্সিপাল, এই জায়গায় যে আরও সব সবারই কিন্তু এই দায়িত্বটা আছে যে এদেরকে একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য, যে সবাই কাজ করে, আমরা তো কাজ করছি, রানিংয়েই আছি, কাজ করছি, কিন্তু আমরা পাচ্ছি না কেন, আমাদের ছেলেবেলে চাকরি পাচ্ছে না কেন? হ্যাঁ আমরা এই কাজটা যদি আমি যদি না করি তাহলে কত করবে? তো এইভাবে বিনা পয়সায় তখনই তো এই লাশের লোকের কাছ থেকে টাকাটুকি চাপ বেশি করেন, তখন দুঃখ পায় মনে, ওই যেটা বললাম যে মরে যাওয়ার পরেও এমনিতে এক জায়গায় মরে, ওই জায়গায় কষ্ট হলে যা কষ্ট হলে যা কষ্ট হলে টাকা পয়সার জন্য আবার এই আত্মীয় স্বজনদের কষ্ট কষ্ট আমরা দিলাম, এই তো তো আমি তো আমাদের তো প্যাট আমাদের একটু খাতে হবে চলতে হবে, তো এইভাবে চলছি, এইভাবে আমরা আছি, ওই জায়গায় একজনের চাকরি আছে আর বাদ বাকি সবার ইয়ে নাই। এইভাবে আমি প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ রাখবো আর কি, যে এগুলোর উপর নজর দিন, রাষ্ট্র বড়, আমি প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানিয়েছি, আবার অনুরোধ জানাচ্ছি আমার জননেত্রী শেখ হাসিনা, আপনি যে কাজ আজকে বাংলাদেশে করেছেন, এই বাংলাদেশকে একটা ডিজিটাল বাংলাদেশ তৈরি করে দিয়েছেন, সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন, তাহলে এই জায়গা কি আমরা ডিজিটাল করতে পারেন? এই জায়গাও ডিজিটাল করা যাবে? এই জায়গা তো সুন্দর ম্যাশিংয়ের ভিতরে আমরা ঢুকিয়ে দেবো, লাস্টকে ঢুকে সম্পূর্ণ দিয়ে কম্পিউটারের মাধ্যমে আপনার সব কিছু বের হয়ে যাবে, এই জায়গায় চাকু ঢুকাতে করতে হবে না, কিছু এলার মেডিক্যাল টেকনিক টেকনিক্যালি কিছু কাজ আছে, প্রশিক্ষণ দিলেই এগুলো করা যাবে, আর যেটা খুব গুরুত্ব সেটাকে আমরা কাটতে পারি। এই জন্য আমি অনুরোধ রাখবো আপনি এই 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 জিনিসটাকে আপনি দেখেন, প্রত্যেকটা মেডিকেল কলেজে এরকম কিছু কিছু মেশিন দিলেই হয়তো এরকম কাটাকুটির হবে। তো যাই হোক শ্রোতা, আমি যেটা বললাম আপনারা কোনো সময় ওই আবার বলি যে আত্মহত্যার চিন্তাভাবনা
করবেন না, করার দরকার নাই। ভালো লাগ খারাপ লাগছে অন্য জায়গায় চলে যাবেন, হ্যাঁ দরকার হলে আমার কাছে আসবেন, আমি আপনাকে ঠিক করে দেবো। আমি তখন বলছি আপনাকে আপনার মন চেঞ্জ করে দেবো, জান আসেন। যদি ওরকম চিন্তা থাকেন আমার কাছে আসবেন, দাদা আমি এই চিন্তায় আছি, এত আমাকে কী করে হয়তো একটু দেখাতো বুদ্ধি শুদ্ধি দাও, আমি বুদ্ধি শুদ্ধি দেবো, যান যান। আমি তপন দা আমি বললাম, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, হ্যাঁ আর মন থেকে এই দৃশ্যটা কাটে দেন। আমি শ্রোতা মাধ্যমে বলছি আর কি আপনাদের ভালোর জন্য, কেননা আপনি আপনার ছেলে পেলে আছে, দুটো চারটে ছেলে পেলে আছে, বউ বাচ্চা আছে, সুন্দর বাড়িঘর আছে, মুরগি আছে, খামার আছে, হ্যাঁ গরু আছে, বাছুর আছে, এই গরু বাছুরদেরকেও তো খাওয়াতে হবে। আর বাড়ির যে মাথা আপনি, আর বাড়ির মাথায় যদি এরকমভাবে একটা সিদ্ধান্ত ডিসিশন নিলেন, মেয়েরা নিলেন, মেয়েদেরও কথা বলি, মেয়েরা রান্না বান্না করার কত কাজ গ্রামগঞ্জে করেন আপনারা, সেই কাজগুলো অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এগুলো করবেন না, অনুরোধ।